আমি আর জীবনে রাজনীতিও করব না, এমপিত্ব করব না, জনগণের কাছে নাকে কানে খত দিয়ে আমি রাজনীতি থেকে অবসর নিব। রাজধানীর উত্তরের একটি বাড়ি থেকে নগদ 1,45,545,000, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা, একটি ল্যান্ড ক্রুজার, একটি হ্যারিয়ার সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। গ্রেফতাররা হলেন শাহজাদা খান সাজ্জাদ, মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, গোপন তথ্য ছিল উত্তরার 7 নম্বর সেক্টরের একটি বাড়িতে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট সহ অস্ত্রগুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষী সহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রা সহ তিনজনকে গ্রেফতার করা হয়। ডিসি মোহাম্মদ তালেবুর রহমান আরো বলেন, উদ্ধার করা 3টি বুলেট প্রুফ জ্যাকেট পলাতক ঢাকা 18 এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব রহমান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম সহ গ্রেফতাররা গত 5 আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করত। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুর বাড়ি। গ্রেফতাররা পুলিশকে জানায়, জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুইটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।